কিছু জিনিস থাক না, সব জিনিস তো এইভাবে বলার জিনিস না, কিছু জিনিস আড়ালে জিনিস আড়ালে থাকা ভালো। হ্যাঁ, সব জিনিস ড্রেস পরে আসছেন এবং আপনি মোটামুটি হাসি মুখে ব্যাক করে যাচ্ছেন। আমার দুটো প্রশ্ন, আপনি গিয়ে কি একটু নতুন করে মাস্টার ভিকে উইশ করবেন কিনা অ্যাজ অ্যাজ হিজ ওয়াইফ? কতটুকু আপনি প্রাউড যে আসলে এই পুরো দলটাই আসলে এখন হচ্ছে সবচেয়ে অ্যাট্রাকটিভ টিম এই মুহূর্তে বিপিএল? অবভিয়াসলি আমার কাছেও তাই মনে হয়, কারণ শুরু থেকে আমরা তো আসলে এতদূর আশা করিনি সত্যি কথা, কিন্তু যে এনজয় করেছি সবাই, এভরি মোমেন্ট যে এনজয় করেছি সব জায়গাতে আমরা, তো আমাদের কাছে আজকের দিনটা অবভিয়াসলি অনেক স্পেশাল। ট্রফি আমরা অলিখিত ট্রফি আমরা পেয়ে গেছি, হ্যাঁ, যেটা অঘোষিত অলিখিত ট্রফি অলরেডি, আমি ফাইনালে 16 তারিখে কী হবে আই ডোন্ট নো, বাট এখন আমরা সবাই আমাদের সবার এই ফিলটাই হচ্ছে যে আমরা পেয়ে গেছি আসলে। আজকে ম্যাচ শুরু হয়েছে, হারা জেতা একটা ম্যাচে হতেই পারে, কোনো একটা দল হারবেই কোনো একটা দল জিতবে, বাট এই টিমটা নিয়ে এই পর্যন্ত আসা, এটা যারা আমরা যারা বলেছিলাম যে আসলে টিমটা খুব এটা সেটা কাদের দিয়ে টিম করছে বা অনেক কিছু অনেক ব্যঙ্গাত্মক অনেক কিছু বলেছিলাম, তো আমাদের আমার মনে হয় তাদের জন্য লিসন, এবং যারা খুব বিদেশি প্লেয়ার ডিপেন্ডেন্ট আমি বলবো, দেশি প্লেয়ারদের ইগনোর করে খুব বেশি পয়সার উপর ডিপেন্ডেন্ট, তা তাদের ক্যালিভারটা আমার মনে হয় যে এখান থেকে ইম্প্রুভ করা উচিত। থ্যাংক ইউ প্লেয়ারবাসীর জন্য তো বুক ভরা ভালোবাসা, এত সাপোর্ট দেওয়ার জন্য, এত ভালোবাসার জন্য, উপস্থিত থেকে অলওয়েজ আমি দেখেছি সাপোর্টার অনেক বেশি থাকে, তো সবার জন্য ভালোবাসা। আপনারা খুলনা ডিভিশনের মাসুমি ভাই আসলে খুলনার হয়ে খেলেননি, যদি এখন খেলতে পারতো বা চ্যাম্পিয়ন করতে পারতো কখনো বিপিএল এ, ভালো লাগতো কিনা অনেক বেশি? এখনো কাল্পনিকে যায়নি, যেটা প্র্যাকটিক্যাল হচ্ছে সেটা নিয়ে কথা বলি, ওইটা যদি নেক্সট টাইম আল্লাহ কপালে রাখে দেখা যাবে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভাই, আপনারা সবাই আজকে ছিলেন আজকের আশা টিমের মুর্তজার সহদর্মণি।